হ্যালো সবাই, ছোট মাছের একটি রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকে রান্না করব চাপিলা মাছ। এই মাছটা খেতে কিন্তু দারুণ স্বাদের, কিছুটা ইলিশ মাছের মতো, মানে ইলিশ মাছের একটা ঘ্রাণ আসে এই মাছটা থেকে। এই তো প্রথমে আমি লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে মেখে রাখা মাছগুলো ভেজে নেব। অনেকে আবার এই মাছটা না ভেজে রান্না করে, কিন্তু মাছের সাইজ যেহেতু অনেকটাই বড়, এজন্য আমি ভেজেই রান্না করব। এই তো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি। অবশ্যই মাছগুলো কিন্তু আমি একটু কড়া করেই ভেজে নিয়েছি, না হলে কিন্তু মাছ আবার ভেঙে যায় তরকারিতে দিলে। দেখতেই পাচ্ছেন মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ চিরে রাখা ছিল সেগুলো দিয়ে দিয়েছি। যেহেতু ছোট মাছ রান্না করব, এজন্য কিন্তু পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। পেঁয়াজগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, ওই পর্যায়ে আমি টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা কিন্তু একটু কুচি করে কেটে নিয়েছে, যেহেতু ছোট মাছ এজন্য এটা কুচি করে কেটে নিয়েছে। তারপর আমি দিয়ে দিব একে একে যে গুঁড়ো মশলাগুলো আছে, সেই মশলাগুলো আমি অ্যাড করব। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ, এটা দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব মশলাটা কষানোর জন্য, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তারপর আমি দিয়ে দেব এখানে নিয়েছে আলু এবং একটা বেগুন। অবশ্য আপনারা যদি চান শুধু মাছ রান্না করতে পারেন, কিন্তু আমি এখানে আবার কিছুটা সবজি মিক্স করেই এই মাছটা রান্না করব। তো সবজিগুলো এখন আমি ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব লাল করে সবজিগুলো ভেজে নিয়েছে। এতে করে কি হবে, তরকারিটা অনেকটা সময় ধরে ভালোও থাকবে এবং কি খেতেও ভালো লাগবে। তারপর আমি দিয়ে দিলাম এখানে জল, মানে সবজিটা সেদ্ধ হওয়ার জন্য বেশ কিছুটাই আমি জল দিয়েছি। তারপরে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো ঢাকনাটা খুলেছি, বেশ কিছুক্ষণ পর জল কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এই তো দেখতে পাচ্ছেন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে এখন মাছগুলো আমি মিশিয়ে নেব। এই তো এই জন্য আমি কড়া করে ভেজেছি, না হলে দেখা যেত এই পর্যায়ে কিন্তু মাছ অনেকটাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এই তো তৈরি হয়ে গেল চাপিলা মাছের চচ্চড়ি। এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।